আসসালামু আলাইকুম সকল পানপ্রিয় বিওয়াস্তো বিওয়াসা সাগরী আপনারা প্রত্যেকই আল্লাহর রশেষ রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। আজকের বশীকরণ মন্ত্র চাবি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি এক এক করে সাতবার পাঠ করে সাতটি ফুক চাবিতে দিয়ে একদম সাতবার তালাটি খুলে ফেলুন। সেই ভালোবাসার ব্যক্তিটি পৃথিবীর যত রকম প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, সেই ব্যক্তির শরীরে যদি একটু বিন্দু কণা পরিমাণ রক্ত থাকে, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, মেয়ে হতে পারে অথবা ছেলে হতে পারে, এক একদম পাওয়ারফুল আদি ও আসল প্রাচীন কালের চাবি বশীকরণ মন্ত্র। নারী অথবা পুরুষকে মাত্র 5 মিনিটের ভিতরেই বশ করুন শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার পাঠ করে। সে পৃথিবীর যত রকম প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, তার শরীরের ভিতরে যদি একটু বিন্দু কণা পরিমাণ রক্ত থাকে, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হতে বাধ্য এবং কি আপনার সাথে যোগাযোগ রাখতে বাধ্য। একদম পাওয়ারফুল লাভ বশীকরণ মন্ত্র। যেই মন্ত্রটি সাতবার পাঠ করে আপনার লক হয়ে যাওয়া ভালোবাসা, যেই ভালোবাসাটি একদম বন্ধ দরজায় লক হয়ে আছে, সেই ভালোবাসাটিকেও আনলক করে ফিরিয়ে আনুন আপনার কাছে। যেই ভালোবাসার মানুষটি আপনারে রেখে একদম নদীর মাঝখানে রেখে আপনারে, সেই ব্যক্তি আপনার কাছ থেকে সরে গেছে। আপনি নদীর একুলেও যাইতে পারতেছেন না, ওকুলেও যাইতে পারতেছেন না, একদম নদীর মাঝখানে বেলার মতো বাঁচতেছেন। শুধুমাত্র তাদের জন্য আজকের এই বশীকরণ একদম গজব বশীকরণ। এই মন্ত্র শুধুমাত্র সাতবার পাঠ করবেন। খোদার কসম খেয়ে আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আপনাদের বলে গেতেছি, আজকের এই মন্ত্রটি শুধুমাত্র সাতবার পাঠ করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে একদম ভালোবাসার আগুন জ্বলে যাবে। সে পৃথিবীর যত রকম প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, খোদার কসম সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার কাছে ফিরতেই হবে। শুধুমাত্র আপনারা নিয়ম অনুসারে নিয়ম মেনে এই কাজটি করুন আর 5 মিনিটের ভিতরে ধৈর্য সহকারে খেলা দেখুন। সেই ভালোবাসার ব্যক্তিটি আপনারা না দেখা পর্যন্ত এক গ্লাস পানিও খেতে পারবো না, এমনকি সেই মেয়ে অথবা ছেলে সে যত রকম দূরে থাকুক না কেন আপনার প্রেমে সারা দিব দিতে বাধ্য। কোন বেটা তার বেটিকে আটকিয়ে রাখতে পারবো না, কোন মা তার মেয়েকে আটকিয়ে রাখতে পারবো না। এই মন্ত্রটা শুধুমাত্র আপনারা নিয়ম অনুসারে সাতবার পাঠ করবেন। আমি আপনাদের সুন্দরভাবে নিয়মটা বলে দিতে আসি, মনোযোগ দ্বারাই শুনে নিন এবং কি নিয়ম অনুসারে করার চেষ্টা করবেন। 100% গ্যারেন্টি সহকারে আপনাদের কাজ হইব এবং কি এই কাজটি কোনো প্রকার কোনো মিস হব না। খোদার কসম খেয়ে আমি জব্বার তান্ত্রিক আবারও আপনাদের বলে দিতেছি, শুধুমাত্র আপনারা নিয়ম অনুসারে কাজ করবেন এবং কি 100% ফল উপভোগ করবেন। তো মন্ত্রের নিয়মটা মনোযোগ দ্বারাই শুনে নিন। সর্বপ্রথম আপনার পাক পবিত্র হইতে হইব, শরীরটাকে পাক রাখার পরে পূর্ব দিক হইয়া বসবেন। পূর্ব দিক বসার পরে একটা সামনে তালা এবং কি একটা চাবি রাখবেন। রাখার পরে এই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, একটি করে চাবি দিয়ে তালাটি খুলবেন। এই বন্ধ যে তালাটি আপনারা দেখতেছেন সরাসরি আপনাদের একটা বার দেখাই দিতেছি, দেখুন বিওয়াস এই যে বন্ধ তালাটি, এই তালাতে মনে করলেন যে চাবি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এই তালাটি মনে করলেন যে খুলবেন, একবার করে তালাটি মারবেন, একবার করে বন্ধ করবেন। অর্থাৎ এটাও মনে রাখবেন মন্ত্রটি একবার করে পাঠ করবেন, একটা বার করে তালা খুলবেন। আমি আপনাদের একটি বার মন্ত্রটি বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। চাবি বশীকরণ মন্ত্র। মন্ত্র ইয়া আলী ইয়া ইসরাফিল, তোমাদের নাম পড়িয়া করিলাম আমি বশীকরণ। অমুক উঠিলে বুকা শুইলে পাথা, আমার এই বশীকরণ হইতে যদি অমুক নড়ে চড়ে 9,36,000 পীর পয়গাম্বর অলির পা পেরে বসে। দুহাই আলী বাবার জুড়ে অমুকাই ছুটে ফুটে ইয়া আল্লাহ পাক সুবাহানি আল্লাহ তুমি। বিওয়ার্স এই মন্ত্রটা আপনারা একবার করে পাঠ করবেন। স্বয়ং সিদ্ধ মন্ত্র, আপনাদের কোনো প্রকারে সিদ্ধ করতে হইব না। জাস্ট দেখে দেখে আমার এই মন্ত্রটি আপনারা জাস্ট দেখে দেখে একবার করে পাঠ করবেন এবং কি বন্ধ তালাতে চাবি দিয়ে একবার করে তালাটি খুলবেন। এভাবে একবার করে মন্ত্র পাঠ করবেন, একটি বার করে এই যে তালাটা দেখতেছেন এই তালাটা চাবি দিয়ে খুলবেন। এভাবে সাতবার মন্ত্র পাঠ করে সাতটি তালাটি খুলবেন। এটুকুই আপনার কাজ, আর কোনো কাজ করতে হইব না, টাকা পয়সা খরচ করতে হইব না। আমারে আপনাদের 1% জমি লিখে দিতে হইব না। আমি আপনাদের ভালোবাসার জন্য, শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং কি বাকি যে দিনগুলাই দিনগুলাতে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যই আমি কিন্তু জব্বার ভাই আপনাদের এই আদি আসল প্রাচীন কালের বই থেকে এই জিনিসগুলা দেয়, যে জিনিসগুলা ইউটিউবের ভিতরে কোনো কেউ দিতে পারবো না এবং কি আপনাদের কেউ কোনো প্রকারের সহযোগিতা করতে পারবো না। জাস্ট আপনারা নিয়ম অনুসারে মনটারে নরম করে একদম এই মন্ত্রটি প্রয়োগ করুন, ইনশাল্লাহ 100% ফল উপভোগ পাবেন। পাবেনই এই মন্ত্র শুক্রবার ব্যতীত আপনি যে কোনো দিন অথবা রাতে, যে কোনো দিন অথবা
রাতে আপনি পূর্ব দিক হইয়া বসে নির্জন একটা জায়গায় পূর্ব দিক হইয়া বসে যে কোনো সময় যে কোনো সুযোগ মতো আপনি এই কাজটা চালিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধব এবং কি আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিন, এতে অনেকের উপকার হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারের মতো আসছি, খুদা হাফেজ।